এই কিয়ামতের বিশ্বাস যারা একবার করবে তারা দুনিয়াতে আর কোনোদিন অসৎ কাজ করতে পারবে না, যেমন ভাবে বিশ্বাস করেছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বাস করেছিলেন তানার ছেলে ছিলেন আব্দুল্লাহ। কি কথা কন না কা আব্দুল্লাহ। আর ইমাম হুসাইন ছিলেন আলীর সন্তান। কার? হযরত আলীর সন্তান। দুইজন মাদ্রাসায় পড়াশোনা করতেছেন। একদিনের ঘটনা, একদিনের ঘটনা, ইমাম হুসাইন তিনি কলম ফেলে দিয়েছেন। কি ফেলে দিয়েছেন? কলম ফেলে দিয়েছেন। কলম যখন ফেলে দিয়েছেন উমারের সন্তানকে বলতেছেন কলমটা তুলে দাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ কলমটা তুলে দিলেন। কলমটা তুলে দেওয়ার পরে আবার ফেলে দিলেন, আবার তুলে দিলেন, আবার ফেলে দিলেন। এবার যখন তিনবার এবার ফেলে দিলেন তখন আব্দুল্লাহ বললেন আমি কি তোমার গোলাম, আমি কি তোমার চাকর, বারবার ফেলবার আমি বারবার তুলে দিব। আল্লাহু আকবার বলেন। এই কথা কে বলছে? আব্দুল্লাহ কাকে বলছে? ইমাম হুসাইনকে বলছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ইমাম হুসাইন বললেন এই গোলামের বাচ্চা গোলাম। কি বলছে? কথা কন। এই গোলামের বাচ্চা গোলাম। আল্লাহু আকবার বলবেন না? আমাদের সমাজে গালি আছে না নাই? আছে না? সে যে ভাষায় গালি দেয়, বাবা, আপনাদের এদিক তো ডিজিটাল গালি, মসজিদে বসেও গালি দেয়, আশ্চর্য হয়ে যায়। মসজিদে বসেও গালি দিতে পারে এমন মানুষ আমি তো এর আগে দেখি নাই, ইদানিং দেখতেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন ইমাম হুসাইন বললেন এই গোলামের বাচ্চা গোলাম, তখন আব্দুল্লাহ রাগ হয়ে গেছে, বাসায় চলে গিয়েছেন। যাওয়ার পরে বলতেছেন আব্বাজান আজ আপনাকে বিচার করা লাগবে। আমার নবীজির সাহাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন বাবা কি হয়েছে, আগে বলো কোন বিচার করা লাগবে। ইমাম হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, এই বিচার আপনি যতক্ষণ না করবেন আমি ততক্ষণ পর্যন্ত আর পড়ালেখা করব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আমার সন্তান, অবশ্যই বিচার করব, বিচার হবে জুমার দিন। কখন? কথা বলেন, জুমার দিন। এই কথা বলার পরে জুমার দিন বিচার হবে। জুমার খুতবা চলতেছেন এমন সময় আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা থামিয়ে দিলেন। খুতবা থামিয়ে দিয়ে বলতেছেন হে ইমাম হুসাইন, তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে কি গালি দিয়েছ? ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন হ্যাঁ আমি বলেছি, গোলামের বাচ্চা গোলাম বলেছি। তখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই কথাটা কি তুমি লিখে দিতে পারবা? অবশ্যই পারব। নিয়ে আসেন কাগজ কলম। তখন আমিরুল মুমিনিন বললেন যাও খেজুরের পাতা যেগুলো রয়েছে। কি পাতা আছে না? ডালের পাতা আছে না? এই পাতা, তখন তো খাতা কলম ছিল না, ওই খেজুরের পাতা নিয়ে আসো। আনার পরে ওই পাতায় লিখে দেওয়া হলো, আমি ইমাম হুসাইন লিখে দিলাম, আমি ইমাম হুসাইন লিখে দিলাম হযরত উমর হলো আমার নানা, আমার নানা জানের গোলাম ছিলে। আল্লাহু আকবার বাড়ি যাই বলে জোরে বলে আল্লাহু আকবার। কে লিখে দিয়েছে জোরে বলে? বিচারটা কেমন দেখেন, আমাদের বিচার আর এই বিচার কেমন? ইমাম হুসাইন লিখে দিলেন, কাগজে লিখে দিলেন, আমরা যেটা কাগজ বলি ওটা হচ্ছে ওখান, তখন তো কাগজ ছিল না, খেজুরের পাতা, ওই পাতায় লিখে দিলে যে আমার নবীজির গোলাম ছিলেন হযরত উমর ইতি ইমাম হুসাইন। আল্লাহু আকবার বলবেন না? এখন সভাপতি সাহেবের কাছে যদি যাওয়া হয় একটা সিগনেচারের জন্য, সভাপতি সাহেব লিখিত দিয়েছে যে তোমার ওয়ার্ড সভাপতি কে, তার কাছ থেকে সিগনেচার করে নিয়েছো, তুমি কোন দল করো? আছে না নাই? আছে না?
তিনি লিখিত দিল যে হ্যাঁ ও আমার দল করে আপনি সিগনেচার করে দেন দেবে না ইমাম হুসাইন যখন এই কাগজে লিখে দিলে যে আমি ইমাম হুসাইন সাক্ষী দিলাম হযরত ওমর আমার নানাজনের গোলাম ছিল এই কথা যখন লিখে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে অনর্গল পানি পড়তেছে আল্লাহু আকবার হযরত ওমর এবার বললেন বিচার শেষ আব্দুল্লাহ বললেন আব্বা জান কি বিচার এখনো তো বিচারই শুরু করেন নাই আপনি বিচার শেষে কেমন কথা বলতাছেন আমিরুল মুমিনিন বলতাছেন ও আমার মুসল্লি বিন্দু হে আমার সন্তান শোনো বিচার তো শেষ হয়ে গিয়েছে কারণ আমি যে ইমাম হুসাইনের কাছে লিখে নিলাম লিখিতভাবে নিলাম কারণ আমি যে আমার নবীজির গোলাম ছিলাম কিয়া আমি যখন মারা যাব এই লিখিত কাগজটা আমার কাফনের ভিতরে দিও কিয়ামতের ময়দানে যেদিন উঠব আল্লাহকে বলব আল্লাহ দুনিয়াতে এমন কোন ভালো আমল আমি করি নাই আমার কোনো জানা নাই কিন্তু আমার ভিতরে কিছু না থাক আমি কিন্তু আপনার নবীর গোলাম ছিলাম তার সাক্ষী হিসেবে এই কাগজ দিয়েছি ইমাম হুসাইনের কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভয় হযরত উমারের ভিতরে ছিল কের ভয় কিয়ামতের ভয় কের ভয় কথা বলেন